আপনাকে ছাড়া কেউই আপনার ফোনের কল রিসিভ করতে পারবে না আমরা সাধারণত দেখি যে আমাদের ফোনে যখন কল আসে তখন মোবাইলটা লক থাকলেও কিন্তু মোবাইল স্ক্রিনে কলটা আসে যে কেউ চাইলে এটাকে রিসিভ করতে পারে অথবা কেটে দিতে পারে এখন থেকে আপনাকে ছাড়া মানে আপনি ছাড়া এটা আর কেউ পারবে না হ্যাঁ আপনি ছাড়াই আপনার ফোনের মানে কল রিসিভ কেউই করতে পারবে না শুধুমাত্র আপনি সেটা করতে পারবেন এটা আবার কিভাবে পসিবল হয় এটাও পসিবল সেটাই মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্যই আমাদের সামনে আপনাদের সামনে আসছি তো পুরো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কি করলে আপনি ছাড়া আপনার ফোনের মানে যে কলগুলো আসে সেগুলো আর অন্য কেউ রিসিভ করতে পারবে না তো সেটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সেটাই দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিও যে রয়েছে আমি এম রকি এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এম এস রকি টেক কাজটা করার জন্য জাস্ট আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আমরা উপরে সার্চ বক্স রয়েছে আমরা এখানে এসে সার্চ করব হচ্ছে ইনকাম ইন কল লক লিখে আমরা এখানে সার্চ করব তারপরে আপনার সামনে ঠিক এই রকম একটা অ্যাপ দেখাবে আমি লোগোটা দেখাচ্ছি এই অ্যাপের লোগোটার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাই মূলত আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করেছি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওকে আমরা ওপেনে ক্লিক করে দিয়েছি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব তারপর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে আসার পরে এখানে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আছে আমি একটা একটা করে দেখাচ্ছি স্টেপ ওয়ান আপনাকে যেভাবে ফিল করতে হবে এখানে রেড আইকন দুইটা মানে রেড সিন রয়েছে ক্রসের মধ্যে আমরা প্রথম রেড সিহ্নের যে ক্রসটা রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা তে ক্লিক করব তারপরে আমরা অ্যাপের পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দিব জাস্ট একটু ওয়েট আমার অ্যাপগুলো এখানে শো করবে এখান থেকে খুঁজে বের করতে হবে আমাকে ইনকামিং কল লক অ্যাপটি এটার মধ্যে ক্লিক করবো তারপর এখান থেকে অ্যালাউ করে দিব তারপর আমরা ব্যাগে ক্লিক করব আবারও ব্যাগে ক্লিক করবো তো এখন এটা কিন্তু গ্রিন টিক চিহ্ন হয়ে গেছে এরপর আমরা দ্বিতীয় যে আইকনটা রয়েছে রেড আইকন আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে অ্যালাউ করে দিব এটাও গ্রিন মার্ক হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের স্টেপ এর কাজ শেষ এখন আমরা স্টেপ টু দেখবো স্টেপ টু দেখার জন্য হচ্ছে সেট লক টাইপ করতে হবে জাস্ট আমরা এখানে সেট লক টাইপে স্টেপ টুতে ক্লিক করবো এরপর আমরা কি পিন দিব নাকি পাটার্ন লক দিব যেটা দরকার সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন তো আমি পিন দিব তার জন্য আমরা পিনে মার্ক করে দিচ্ছি এরপর আমরা পিনে মার্ক করে দিয়েছি এখন আমরা জাস্ট আবারও স্টেপ টু আমাদের কমপ্লিট এখন আমরা স্টেপ থ্রিতে যাব স্টেপ থ্রিতে এসে আমরা পিনটা সেট করবো তো সেট পিনে ক্লিক করলাম এখন আপনি চার ডিজিটের পিন দিতে হবে এখানে তো আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা উল্টা পাল্টা লক এখানে মানে কঠিন ইয়াগুলো দিয়ে নিবেন তারপরে আমরা এখান থেকে এ ক্লিক করব দেন আমরা আবার কনফার্ম করার জন্য আবারও সেই লকটা এখানে দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব ওকে আমরা কনফার্মে ক্লিক করে দিয়েছি এখন আমাদের স্টেপ থ্রি কাজ ও শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে ইনোবল লক তো আমরা লকটা ইনোবল করার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে মার্ক চিহ্ন করে দিব মার্ক করে দিবো আমরা মার্ক করে দিয়েছি এরপর স্টেপ ফাইভ কাজ হচ্ছে সেটিংস আমরা সেটিংস এ ক্লিক সেটিংস এ ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা লক চাইতে পারে সেগুলো এখান থেকে দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে যখন আপনার ফোনে কেউ কল দিবে তখন কল দেওয়ার পরে কিন্তু সে কলটা রিসিভ করতে পারবে না যদি ফোনটা পড়ে থাকে আপনার কোথাও ধরুন ঘরে রেখে গেছেন গোসল করতে অথবা খেলাধুলা করতে গেছেন ফোনটা ঘরে আছে বা কারো হাতে আছে তো তখন ফোনটা সাধারণত লক থাকবে তখনই যদি কেউ আপনাকে কল করে তখন কল করার পরে ফোনটা বেজে উঠবে এবং হোম স্ক্রিনে লকটা চাবে মানে লক দেওয়া ছাড়া মূলত মানে আপনার পারবে না তো তখন যদি আপনারা এখান থেকে এই জায়গার মধ্যে আপনারা মার্ক করে দিবেন তো আমি এখানে মার্ক করে দিয়েছি এখন যদি কেউ আমার ফোনটাতে কল দেয় তখন যদি কলটা কেউ রিসিভ করার চেষ্টা করে উল্টাপাল্টা পিন টাইপ করে তাহলে কিন্তু তিনবার যদি সে উল্টা পিন টাইপ করে তখনই কিন্তু কলটা সাথে সাথে কিন্তু কেটে যাবে এটা অন করে রাখবে তো এভাবে খুব সহজেই আপনারা এখান থেকে এটা দেখে নিবেন কিভাবে কি হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও